হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন এক অ্যাঞ্জেল নাম্বার দিতে চলেছি যে অ্যাঞ্জেল নাম্বারটি মিরাকলভাবে আপনাদের হেলথের ওপর যদি কোনো প্রবলেম আসে দারুণভাবে কিন্তু সেটাকে রিকভারি করতে সাহায্য করবে। যারা এর আগে আমার এই চ্যানেল দেখে প্রচুর অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেছেন তারা দারুণভাবে রেজাল্ট পেয়েছেন। মোস্ট মেয়েও দু একজন কমেন্ট করে থাকেন কেউ কেউ যে অ্যাঞ্জেল নাম্বার কী হবে, কী এমন আছে। অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল নাম্বার এমন এক ভাইব্রেশন আছে অ্যাঞ্জেল নাম্বারের, এর যে কি জাদু শক্তি বলতে পারেন, যে কি দুর্দান্তভাবে কাজ করে, যা এটা কেউ ইউজ করেছে যথাযথভাবে রেজাল্ট পেয়েছে তারাই। তো যদি কারোর মনে হয় এতে কোনো কাজ হবে না, হয় না এরকম কিছু, তো এই ভিডিওটি তাদের জন্য নয়, তারা করবে না, কিন্তু যারা করতে চাইছেন তো তাদের তো করতে দিন, তাদের তো বেনিফিট পেতে দিন। কারণ অনেক মানুষ আছে যারা কিনা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যান, নানা কারণে প্রচুর অর্থ ব্যয় করেন। এই ভিডিওটি দেখে যদি কোনো একজন ব্যক্তিরও সাহায্য হয়, হেল্প হয়, তাতেই আমার এই ভিডিওটির সার্থকতা। তো যেটা বলবো আজকে, যে অ্যাঞ্জেল নাম্বারটি, সেই অ্যাঞ্জেল নাম্বারটি আগে কী করে ইউজ করবেন, কেন ইউজ করবেন সেটা বলুন। এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করার নিয়ম কী? এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করবেন অবশ্যই নিজের বডির বাঁ দিকে, যারা ডান হাতি তারা, অর্থাৎ ডান হাত দিয়ে কাজকর্ম করেন, খাওয়া দাওয়া করেন, বাঁ দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে। যারা বাম হাতি অর্থাৎ বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তারা ডান দিকে শরীরের যে কোনো জায়গায় লিখবেন। আর সেই সঙ্গে সঙ্গে কি করবেন, একটি জলের বটল বা গ্লাসের গায়ে ব্লু কালি দিয়ে লিখে দিন, মার্কার পেন দিয়ে অথবা কাগজে লিখে ব্লু কালি দিয়ে, সেটাতে একটা মার্কার পেন দিয়ে কি করবেন, ব্লুকালি দিয়ে লিখে একটি সার্কেল করবেন। সার্কেল, সার্কেলের মধ্যে ওই নাম্বারটি থাকবে, সেটিকে আপনি গ্লাসের নিচে বা বটলের নিচে রেখে দিন, অথবা একটি গার্ডার বা সেলোটেপ দিয়ে আটকে রেখে দিন। দিয়ে ওই জলটিকে লাগানোর পর, কাগজটি লাগানোর পর বা নাম্বারটি লেখার পর কমপক্ষে 10 মিনিট পর থেকে এক দুটো করে পান করান সারা দিন, দারুণ রেজাল্ট পাবেন। এবং যে বেড কভার আছে, বেড কভারের নিচে একটি সাদা কাগজে সার্কেল দিয়ে ওই কাগজের মধ্যে নাম্বারটি লিখে বেড কভারের নিচে রেখে দিন। ওটি চ্যান্টিং করতে পারেন, ডেইলি কমপক্ষে 45 বার করে চ্যান্টিং করুন, অথবা অগুন্তি হিসাবে জপ করুন, দিনে 2 থেকে 3 বেলা জপ করলে খুব ভালো হয়। আর সেই সঙ্গে একটি সাদা খাতার মধ্যে যদি বারবার ওই অ্যাঞ্জেল নাম্বারটি লেখেন অগুন্তি হিসাবে, পুরো পৃষ্ঠায় একটা ছোট খাতা নিন, রুল টানা হোক, সাদা খাতা হোক, শুধু নাম্বারটি লিখতে থাকুন যেখানে খুশি, যতক্ষণ না ভর্তি হয়ে যাচ্ছে পৃষ্ঠা। লেখা হয়ে গেলে আপনি রেখে দিন, আবার অন্য বেলায় অর্থাৎ দুবেলায় আপনি করুন একই রকমভাবে। টানা 1 মাস করে দেখুন, আপনার শরীরের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম খুব দ্রুত দেখবেন রিকভার হবে। কিন্তু যখনই আপনি অ্যাঞ্জেল নাম্বারটি, যেটি বলিনি এখনও বলবো, সেটি ইউজ করবেন, তখন শুধু জানবেন প্রথম অ্যাঞ্জেল নাম্বারকে থ্যাংকস জানিয়ে বলবেন যে আমার শরীরে এই সমস্যা আছে, আমাকে সম্পূর্ণ রিকভার করে দাও। এইটি অবশ্যই বলবেন, এই উইশটি অবশ্যই করবেন যদি নিজের জন্য করেন। যদি অন্য কোনো ব্যক্তির জন্য আপনি করতে চান, তাহলে অ্যাঞ্জেল নাম্বারের উদ্দেশ্যে সেই ব্যক্তির নাম ধরে বলুন যে আমি অঙ্ককে সুস্থ করার জন্য এই অ্যাঞ্জেল নাম্বারটি আমি চ্যাটিং করছি, আমি তার জন্য এটি অ্যাপ্লাই করতে চাইছি, প্লিজ আমাকে সাহায্য করো। এবং জলের বোতলের গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে তাকেও দিন, যাতে সে ওই জল পান করে, বাদ বাকি যেগুলো আছে তার জন্য আপনি ইচ্ছে করলে করে দিতে পারেন। তো এই যে অ্যাঞ্জেল নাম্বারটি কী কী সমস্যার সমাধান করবে, শুধুমাত্র হেলথ রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনি করে দেখুন। প্রথমতই বলবো যে যারা বিশ্বাস করেন তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে, খুব দ্রুত কাজ করে। এখন অনেকে বলেন এটিতে কাজ হয়নি, ওটাতে কাজ হচ্ছে না, তাহলে এটি হয়তো বেকার, আমার জন্য হচ্ছে না, আমার কোনো কাজ করে না, এমন কোনো ব্যাপার নেই। দেখুন, একই ক্লাসে হয়তো আপনারা 50 জন পড়েছেন, একই সিলেবাস পড়েছেন, একই বই, একই সাবজেক্ট, একই টিচারের কাছেও পড়েছেন, একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষার শেষে যখন রেজাল্ট বেরোলো তখন কেউ ফার্স্ট, কেউ লাস্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হলেন। কেন হলেন? সবই তো এক ছিল। অ্যাকচুয়ালি যার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী তিনি সেটা অ্যাবসর্ব করেছেন, তার নিজস্ব
পরিশ্রম দ্বারা। এখানেও আপনি যতটা একে অ্যাপ্লাই করতে পারবেন ততটাই কিন্তু থেকে বেনিফিট পাবেন। সুতরাং যাদের বিশ্বাস আছে, যারা করতে আগ্রহী এটিকে, তারাই শুধুমাত্র করুন। যাদের কোনো বিশ্বাস নেই, যারা এটাকে মনে করেন যে এটা আমার নামই বুজরুকি এরকম বলে অনেকে ধারণা আছে, কটুক্তি করেন, তো তাদের জন্য এই ভিডিওটি নয় বন্ধু। কেননা তাদের জন্য অবশ্যই অন্যান্য অনেক মাধ্যম আছে, সেখানে যায়। আর যারা আজকে অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে চাইছেন, বলে দিচ্ছি অ্যাঞ্জেল নাম্বারটি কী। অ্যাঞ্জেল নাম্বারটি লিখে নিন, নাম্বারটি হচ্ছে 8084570080845700। ঠিক এইভাবে সিঙ্গেল ডিজিট ধরে ধরে জপ করবেন। আর এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করার সঙ্গে সঙ্গে আমি আপনাদের অবশ্যই বলবো, যারা রেইকি জানেন না, শরীরের জন্য, মনের জন্য অবশ্যই ভালো থাকার জন্য দারুণভাবে হেল্প করে দিয়ে থাকে উসুই বা হোলিফায় রেইকি, রেইকি শিখে নিন। অনলাইন অফলাইনে আমি ক্লাস করাই। সবাই এটুকু জানবেন যে আপনাদের জন্য অনেক টোটকা দেওয়া হয় এই চ্যানেলে, কিন্তু টোটকা কখনো রেইকি নয়। রেইকি হচ্ছে এনার্জি হিলিং একটি সাবজেক্ট। আমরা সেলফ হিলিং করতে পারি, ডিস্টেন্স হিলিং করতে পারি, শিখে একজন যোগ্য রেইকি গুরুর কাছে বা রেইকি মাস্টারের কাছে রেইকি শিখতে হয়, তারপরে এটাকে অ্যাপ্লাই করা যায় প্রতিদিন একটা প্র্যাকটিসের পর। এবং একটি যোগা মেথড বলতে পারেন, মেন্টাল যোগা বা মানসিক যোগা, যেটাকে মেডিটেশন মেথডের মাধ্যমে করতে হয়, আর এর জন্য যথাযথভাবে প্রশিক্ষণ নিতে হয়। তো টোটকার সঙ্গে একে কখনোই গুলি ফেলবে না। টোটকাগুলো শুধুমাত্র দেওয়া হয় আপনাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। অনেকে আছেন ভিডিওতে পুরোপুরি কথা না শুনে ভাবেন যে কেন অল্প করে বলি না, হ্যাঁ বেশি কথা তারা শুনতে পছন্দ করে না। দেখুন বন্ধু, একটি বিষয়কে বা সাবজেক্টকে বোঝাতে গেলে অবশ্যই তাকে যথাযথভাবে বিশ্লেষণ করা দরকার, না হলে যারা দেখছেন, যারা শুনছেন, যারা একদম প্রথম এই বিষয়ে, তারা বুঝতেই পারবেন না। সুতরাং যদি কারোর মনে হয় যে না বেশি কথা বলা যাচ্ছে, এত কথা শোনার সময় নেই, প্লিজ এই ভিডিওটি তাদের জন্য নয়, এই ভিডিওটি তাদের জন্য যারা প্রকৃতই মনে করেন তাদের জীবনে প্রয়োজন আছে, যারা ভালো হতে চান, সুস্থ থাকতে চান, তাদের জন্য নাম্বারটি। সবাই ভালো থাকুন। একদম যারা নতুন আছে চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার সকল দর্শক বন্ধুদেরকে। সবাই ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। ধন্যবাদ।